ব্রাহ্মণবাড়িয়া চাঁপাইনবাবগঞ্জ বগুড়া ও ঠাকুরগাঁওয়ে সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ কাল মঙ্গলবার সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট প্রচার প্রচারণা শেষে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনের সরঞ্জাম এখন অপেক্ষা ভোটের বুধবার শূন্য হওয়া ছয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সেই প্রস্তুতি চলছে পুরো দমে মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম ভোট গ্রহণের মালামাল সকলই সকাল 10:30 থেকে বিতরণ আমাদের সশস্ত্র রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হবে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীও তখন মুখ করবে আমাদের ভোট গ্রহণের মালামালের সাথে ভোট ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে গুরুত্ব বিবেচনায় নিরাপত্তার জন্য 3 জন পুলিশ সদস্য ছাড়াও এপিবিএন আনসার ভিডিপি সহ 17 নিরাপত্তা কর্মী কাজ করবেন ভোট কেন্দ্রের বাইরে ও নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করে ঢেলে সাজানো হয়েছে আমাদের দুই আসনে 1800 কাছাকাছি ফোর্স মোতায়েন থাকবে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুস্থ স্বাভাবিক আছে আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচন আশা করছি এখন পর্যন্ত যে অবস্থা তাতে মনে হচ্ছে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদী নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা এখানে সকালে আমরা ভোট কালকে যাব সকালে আনন্দ আছি আগামীকাল সকাল 8টায় আমরা সবাই মিলে ঈদ আনন্দের মতো আমরা ভোট কেন্দ্রে যাব ভোট নিয়ে কোনো ঝামেলা নাই সুষ্ঠুভাবে সব ঈদের মতন ভোট দিতে যাবে সব বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ঠাকুরগাঁও 3 বগুড়া 6 চাঁপাইনবাবগঞ্জ 2 চাঁপাইনবাবগঞ্জ 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কাল ভোট গ্রহণ শুরু হবে সকাল 8:30 চলবে বিকেল 4:30 পর্যন্ত ডেস্ক রিপোর্ট নিউজ 24